আমার আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি রাস্তা যদি আপনি কোনো একেবারে তুচ্ছ কোনো জিনিস খুঁজে পান ধরুন দুই টাকার একটা নোট পেলেন বা এরকম কিছু পেলেন যেগুলো আসলে কারোর পকেট থেকে পড়ে গেলে তিনি আর পুনরায় সেটা খোঁজার জন্য খুব একটা চেষ্টা করেন না এরকম তুচ্ছ কোনো জিনিস যদি আপনি পান সেই জিনিসটি আপনি তুলতে পারেন বিশেষ করে আপনি অভাবী হলে তো অবশ্যই তুলতে পারেন আর যদি কোনো দামি জিনিস পান তাহলে সেক্ষেত্রে সেটা আপনাকে দীর্ঘদিন ধরে ঘোষণা দিতে হবে এবং মানুষ যাতে জানতে পারে যে কার হারানো জিনিস সেটার জন্য আপনাকে ঘোষণা দিতে হবে দায়িত্ব নিয়ে বলতে হবে মানুষকে পৌঁছানোর চেষ্টা করতে হবে যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব দুঃখকে আপনি দান করে দিলেন নিজে গরিব হলেও আপনি গ্রহ করতে পারবেন মোহাম্মদ রাকিব আপনি লিখেছেন কেউ যদি একজন উকিলের কাছে গিয়ে বিয়ে করে একজন সাক্ষী রেখে কোনো দোয়াও কবুল বলা ছাড়া শুধু সাইনের মাধ্যমে তাহলে কি বিয়ে হবে ওকিলের কাছে গিয়ে বিয়ে করেছে একজন সাক্ষী রেখে বিষয়টা পুরোপুরি পরিষ্কার না উকিল অর্থাৎ বিবাহের মধ্যস্থাকারী ওই ব্যক্তি ছিলেন সাথে আরেকজন সাক্ষী ছিলেন এরকম যদি হয় দুজনের সামনে যদি প্রস্তাব করা হয় এবং প্রস্তাব গ্রহণ করা হয় সেটা মৌখিকভাবে যেমন হতে পারে লিখিতভাবে হতে পারে লিখিতভাবে প্রস্তাব করা হলো লিখিতভাবে গ্রহণ করা হলো এর মাধ্যমে বিবাহ হতে পারে কিন্তু দুজন সাক্ষী থাকতে হবে ধার্য হবে এবং আপনার বিবাহের যে আরও বিষয়গুলো আছে সেগুলো থাকবে এখানে বোঝা আছে প্রশ্নের স্টাইল থেকে যেটা এক ধরনের গোপনে যে বিবাহগুলো করা হয় স্টাইলের বিবাহ বিবাহ এটা গোপনে করার জিনিস নয় আলম অনেক আল্লাহ সাল্লাম বলেছেন বিবাহকে তোমরা প্রকাশ্যে করো এবং ঘোষণা দিয়ে করো জন্য এভাবে লুকিয়ে ছাপিয়ে বিয়ে করা উচিত নয় আর বিবাহের যে মৌলিক শর্ত আছে সেই শর্তগুলো যদি পূরণ হয়ে থাকে তাহলে বিবাহ বিশুদ্ধ হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের অনেক ভিডিওতে আছে গাঁয়ের ছেলে আইডি থেকে আপনি লিখেছেন উপমহাদেশে আলেমদের সম্পর্কে আপনার মূল্যবান মূল্যায়ন যাতে আগ্রহী তাদের অবদান আপনার দেশটিতে কতটুকু মোনিব জি জাজাক মোল্লা আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই উপমহাদেশের ওলামা একরামের অবদান এদেশে দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য এটাকে টিকে রাখার জন্য এটা ঐতিহাসিক এবং এই অবদানটি অনেক বড় এদেশে যে দিন টিকে আছে আমরা যে এখনও ইসলামের উপরে টিকে আছি মুসলিম পরিচয় দিচ্ছি ইসলাম চর্চা করছি এ বিষয়টির জন্য পুরো অবদান দিতে হবে পুরো অবদান স্বীকার করতে হবে দেশের ওলামা একরামের এদেশের যে সমস্ত ওলামা একরাম দীর্ঘদিন থেকে কাজ করেছেন সেটা কমিতে আলিয়াতে দোনো বিভাগে বা দোনো ধরনের মাদ্রাসাতে যে ওলামা একরাম কাজ করেছেন তাদের অবদানটা অনেক বড় আমি প্রায় সময় বলে থাকি যে অ্যারাবিয়ান ওলামা একরাম বিশেষ করে সৌদি আরব সহ যে সমস্ত দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম চর্চার জন্য সহায়তা করা হয় ওলামা একরামকে ইসলাম নিয়ে গবেষণা করার জন্য তাদেরকে সহায়তা করা হয় অ্যাপ্রিস্ট করা হয় এবং সমাজটা সেটার জন্য উপযোগী এবং অনুকূল তাদের অবদানের সাথে প্রতিকূল পরিবেশে যে সমস্ত ওলামা একরাম দিন এবং ইসলাম চর্চা করছেন এবং ধরে রাখার চেষ্টা করছেন এটাকে যদি তুলনা করা হয় তাহলে এই দ্বিতীয় শ্রেণীর ওলামা একরামের অবদানটি অনেক বড় এবং অনেক বিশাল তো আমাদের দেশের ওলামা একরাম বিশেষ করে ওলামে কমি ওলামে আলিয়া একসময় যখন আলিয়া মাদ্রাসাই আধিক্য ছিল এবং আলিয়া মাদ্রাসার ওলামা একরামেরই আপনার কার্যক্রমগুলো বড় আকারে ছিল পরবর্তীতে কয় মাদ্রাসার ওলামায়করাম অবশ্যই ক্ষেত্রে এগিয়ে গেছেন এখন কমি আলিয়া সমান্তরালভাবে দুই সেক্টর থেকে ওলামা একরাম কাজ করে যাচ্ছেন তাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আজ আমি এই পর্যন্ত এসেছি আমি যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি মুসলিম ইসলাম চর্চা করছি কোনো দেশের কথা আপনাদের সামনে পেশ করছি এসবগুলো এদেশে ওলামা ইকরামের অবদান আমাদের ওস্তাহাজদের অবদান আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে এই জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এদেশে ওলামাদের সমালোচনা করার মানুষ অনেক পাবেন কিন্তু তাদের এই যে মহাকর্মযজ্ঞ তাদের যে অবদান তাদের যে ত্যাগ এটা মূল্যায়ন করার মতো মানুষ আপনি খুব কমই পাবেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক ওলামা একরাম বিশেষ করে ছোটোবেলার দিকে আমরা আরও বেশি দেখেছি এগুলো যে তারা খুব সামান্য বেতনে কাজ করছেন মাসকে মাস বাকি বাসায় তেমন কোনো খাবার নেই এবং তেমন কোনো উপায় উপার্জন তাদের নেই পরিবার কষ্টের মধ্যে থাকে তারপরেও তারা আল্লাহর দিনের জ্ঞানের চর্চা দিনের দাওয়াত এগুলোর জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং অনেকেই এখনও করে যাচ্ছেন অতএব তাদের এই অবদানকে অনেক বড় করে দেখি আমি তাদের ভুল ত্রুটি যদি থাকে মানুষ হিসাবে আমরা সবারই ভুল ত্রুটি আছে সেগুলোকে খুব বড় করে দেখা এবং সেগুলোকে খুব বড় করে হাইলাইট করা সেগুলো তাচ্ছিল্য করা এবং সেগুলোর কারণে তাদেরকে আসামির কাঠগোড়া দাঁড় করানো এটা হলো নিমো ছাড়া আর কিছুই নয় আল্লাহ তালাম আমাদেরকে বুঝার তফিক দান করুন সিজা ইসলাম ইয়াডি থেকে আপনি লিখেছেন আমার তিন ছেলে মেয়ে আমরা সবাই আপনার সবগুলো আজ দেখি ধন্যবাদ বন সিজা ইসলাম আপনারা আমাদের আলোচনাগুলো শুনেন। শোনেন আল্লাহতালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং ভালো এবং উপকারী কথাগুলোর অবশ্যই আমল করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিনা আমাদেরকে এখলাসের সাথে যেন কাজ করার তফিক দান করে সেজন্য আমাদের জন্য দোয়া করবেন এরপর আসিফ ইকবাল লিখেছেন জুমার খোদ বা শোনা কি বাধ্যতামূলক না শুনলে কি গুনা হবে জুমার খোদ বাধ্যতামূলক এবং না শুনলে গুণা হবে জুমার খোদ বা চলাকালীন সময় কথা বললে সেটি গুনাহের কারণ হবে না আমি কিরিম সুল্লাহ মুখারী বর্ণনা বলেছেন যে ইরাকুল তালি সাহাবিকা ইয়াম জুমা ইমাম লাগাও তা তুমি তোমার আনসিত তোমার আশেপাশে কোনো ব্যক্তিকে তুমি যদি বলো জুমার দিনে খুদবা চলাকালীন সময় যদি তুমি চুপ থাকো কেউ কথা বলছে তাকে যদি আপনি চুপ থাকো এটা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল করেছেন অর্থাৎ এটাও একটা ভুল মনোযোগ দিয়ে খুদবা শ্রবণ করা বাধ্যতামূলক মনির আহমদ আপনি লিখেছেন যদি কেউ অমস্তিমের দোকানে কাজ করে তাহলে তার পারিশ্রমিক কতটুকু হালাল হবে এর আগে আমরা বারবার বলেছি আপনি কোথায় কাজ করছেন এটি আসলে মুখ্য বিষয় নয় আপনি কোনো অমস্তিমের দোকানে কাজ করতে পারেন তার অধীনে কাজ করতে পারেন তার শ্রমিক হিসাবে কাজ করতে পারেন তার অফিসে কাজ করতে পারেন তার প্রতিষ্ঠানে কাজ করতে পারেন

তাদের সাথে সদাচরণ করতে স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেন না এবং আল্লাহ তালা এই ধরনের আচরণকারী বা ইস্ট আচরণকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন অতএব তাদের সাথে সার্বিক লেনদেন করতে আমাদেরকে কোনো দেশে কোথাও নিষেধ করা হয়নি অমস্লদের অধীনে আপনি কাজ করতে পারেন কোথায় আপনি কাজ করছেন একটি বিষয় নয় বিষয় হলো লক্ষ্য করার বিষয় হলো যে আপনি কি কাজ করছেন আপনি কোনো মুসলমানের কোনো আলেমের অধীনেও যদি কাজ করেন তার প্রতিষ্ঠানে কাজ করেন অথচ কাজটা হারাম হয় তাহলে সেটা আপনার জন্য হারাম হবে আর যদি কোনো অধীনে কাজ করেন আর কাজটা যদি হালাল হয় তাহলে সেটা আপনার জন্য হালাল হবে এরপরে এম জাফর আলম আপনি লিখেছেন অন্যের বউকে যদি কেউ আদর করে বউ বলে ডাকে তাহলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ এটি বাজে চিন্তার উদ্রেক করবে এবং এটি আমাদের সমাজে অনেকেই রসিকতা করে করেন বিশেষ করে শ্যালিকার ক্ষেত্রে বা জাতীয় ক্ষেত্রে সেটি খুবই গর্হিত একটি বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে তোয়ার তৌফিক দান করুন এখলাস দান করুন এবং বোঝার তৌফিক দান করুন জানাত ফেরদাউস আর আপনি লিখেছেন আমারও আমার পরিবার অনেক জাদুটোনার সমস্যায় আছি এখন আমি কিভাবে রুকিয়া করাবো দয়া করে বলবেন জাদুটোনা থেকে মুক্তি লাভের জন্য আপনার যারা রোখিয়ার কাজ করেন এ সমস্ত লোকগুলো শরণাপন্ন হবেন অনেকগুলো রক্ষিয়ার গ্রুপ ফেসবুকে পাবেন আপনারা অতএব সেই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হতে পারেন ইনভলভ হতে পারেন যারা কোন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন তাদের স্বর্ণাপন্ন আপনি হতে পারেন বিশেষ করে তিন কুলের আমল নবী করিম সাল্লাহ আসালামকে জাদু করা হয়েছিল আসম নামক ব্যক্তি জাদু করেছিল আল্লাহুল আলমিন তাকে সেখান থেকে মুক্তি লাভের জন্য সুরায় সুরা ফালাক সুরায় নাস নাজিল করেছেন অতএব এই মহাফজাতে বিশেষ করে ফালাক নাস এই দুইটা সুরা বিশেষ করে বিশেষ করে পাঠ করবেন খাবার ইত্যাদিতে ফু দিবেন সকাল সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো পাঠ করবেন দুষ্টুজনের প্রভাব থেকে বাঁচার জন্য এবং শয়তানের শয়তানি থেকে বাঁচার জন্য পনেরোটি রক্ষা কবচ এবং পনেরোটি সেফটি বেল্টের বিবরণ সম্বলিত একটি ভিডিও আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেজে আপলোড হবে আর তার পাশাপাশি যাদুটনা থেকে স্পেশালি বাঁচার জন্য মাহফুজাতেন খুফর এ ফালাক সেগুলো বেশি করে পাঠ করবেন এবং পাঠ করে দিবেন খাবারে পানীয়তে সব কিছুতে সকাল সন্ধ্যায় পাঠ করবেন আসান হাবিব আপনি লিখেছেন চাচিকে ছোটো মা বা মেজ মা বলা যাবে কিনা বলা যেতে পারে এখানে তো প্রকৃত মা বা কাগজে কলমে যিনি মা সেই মা এখানে উদ্দেশ্য নয় জাস্ট সম্মানসূচকভাবে মা বলা হয় অতএব এভাবে বললে ইনশাআল্লাহ আল্লাহ অসুবিধা হবে না